বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এই বই থেকে আমরা বিভিন্ন ঘটনা পরপর জেনে নিচ্ছি। এখনকার ঘটনা বা গল্প অধর সরকার, লেখক পরিমল গোস্বামী। শুরু করছি। অধর সরকার, এক, পরিমল গোস্বামী। গত 1953 সালের 6ই জুনের ঘটনা, সন্ধ্যা প্রায় 7টা, যুগান্তর সাময়িকী বিভাগ। আমি টেবিলে রক্ষিত স্তূপাকার পাণ্ডুলিপি সামনে নিয়ে বসে আছি। সময় পেলে দু চারখানা পড়ে ফেলি, কিন্তু সন্ধ্যাবেলাটা এ কাজের উপযুক্ত নয় সাধারণত, কেননা দর্শন প্রার্থীর ভিড় ঠিক এই সময়টাই বৃদ্ধি পায়। কিন্তু 6ই জুন শুক্রবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। যোগাযোগ এমন যে ঠিক এই সময় বিভাগীয় দুজন সহকারী কক্ষান্তরে ছিলেন, একজন দ্বিতলে, অন্যজন পাত্তারি বিভাগে। সুতরাং আমি সম্পূর্ণ একা। তদুপরি বাইরে ঝড় বৃষ্টি এবং কোনো দর্শন প্রার্থী আসবার সম্ভাবনা নেই। এমনি অবস্থায় কাজে মনোযোগ বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু রবীন্দ্রযুগে এমন বর্ষণ মুখর সন্ধ্যায় মনোযোগ বৃদ্ধি পায় না, মন উড়ু উড়ু করে। মনোযোগ উধাও হয়ে যায় বিষয়ান্তরে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, বিদ্যুতের মধ্যে, গুড়ু গুড়ু ধ্বনির মধ্যে, নানাখানা হয়ে মন হারিয়ে যায়। কিন্তু সেদিন আমি শুধু বুদ্ধিতে যার ব্যাখ্যা চালনা পর্যায়ের কয়েকটা গল্প পড়ছিলাম একের পর এক। গত 2 সপ্তাহের মধ্যে পড়া হয়নি একটাও। ইতিমধ্যে টেবিলে প্রায় 100 জমেছে। এই পর্যায়ের কাহিনীগুলোর মধ্যে একটা অবাস্তবতা আছে, তাই হয়তো এমন ঘন ঘোর বর্ষা সন্ধ্যা তো মন সম্পূর্ণ বিক্ষিপ্ত হতে পারেনি। পড়ে চলেছি, বিরক্ত হচ্ছি, অনেক সময় ভাবছি বুদ্ধিতে যার ব্যাখ্যা চালনা বলতে সবাই প্রেত মূর্তির কথাই বলছেন কেন। বুদ্ধিতে ব্যাখ্যা চালনা কথাটার উদ্দেশ্য ছিল মানুষের বিচিত্র অভিজ্ঞতার কথা বের করে আনা, যার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া যায়নি। তা শুধু প্রেত মূর্তি সম্পর্কেই হবে কেন, এইসব ভাবছি। এমন সময় সর্বাঙ্গ ভিজে অবস্থায় এক ভদ্রলোক ধীরে ধীরে আমার ঘরে প্রবেশ করলেন। প্রৌঢ় ভদ্রলোক, চেহারায় দারিদ্র্যের ছাপ, তাই অপ্রত্যাশিত আবির্ভাব একটু বিরক্তিকরই বোধ হলো সে সময়। আমি চারদিকে চাইতে তিনি সংকোচের সঙ্গে বললেন, দিন সাতেক আগে আমি একটি লেখা দিয়ে গিয়েছিলাম, জানতে এসেছি কি হলো। আমার নাম অধর সরকার। সাধারণত এরকম সন্ধানকারীকে কিছু বলতে দেরি হয়, কারণ ফাইল না দেখে কিছু বলা যায় না। কিন্তু ঘটনাচক্রে তার লেখাটাই সম্মুখে পড়েছিল, সেটাই পড়ছিলাম। বললাম, আপনি ফেরত নিয়ে যান লেখাটা, এটি অমনোনীত হয়েছে। ভদ্রলোক হতাশ হয়ে বললেন, কেন জানতে পারি কি? সে তো বলা সম্ভব নয়, এক কথায় বলা চলে পছন্দ হয়নি। কিন্তু তারপর প্রশ্ন ওঠে, কেন পছন্দ হয়নি? এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগে, কারণ এক কথায় আরেক কথা ওঠে এবং তার থেকে আরেক কথা, কিন্তু তবু সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া যায় না। সেই জন্য আমাদের পক্ষে লেখা অমনোনীত হওয়ার কৈফিয়ত দেওয়া সম্ভব হয় না। হতাশ হয়ে ভদ্রলোক বললেন, আমি তা শুনবো না, এই গরিবের ভূতটা স্যার কি অপরাধ করেছে বলতেই হবে। আমি বললাম, তার আগে আপনি বাড়ি গিয়ে ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, এই অবস্থায় বসে থাকলে আপনি হয়তো ভূত হয়ে যাবেন শেষটায়। অধর সরকার অধর দংশন করতে লাগলেন, ম্লান হাসি এসে বললেন, অভ্যেস আছে, কিন্তু আপনাকে বলতেই হবে লেখাটা চলল না কেন। আমি বেশি সময় নেব না আপনার। ভদ্রলোকের কাতরতা দেখে করুণা হলো, তাছাড়া স্পষ্টই বোঝা গেল তর্ক করতে হবে না, ছোট একটা বক্তৃতা দিলেই চলবে। শুনুন, আপনার লেখাটা সংক্ষিপ্ত, এতে শুধু আছে আপনি একটি প্রেতমূর্তি দেখেছেন এবং তাতে ভয় পেয়েছেন। শত শত লেখা আসছে ঠিক ওই একই সংবাদ বহন করে। তাহলে বুঝুন, এই প্রেতমূর্তি দেখার অভিজ্ঞতা আপনার ব্যক্তিগত নয়, সাধারণের। কোনো একটা অভিজ্ঞতা যখন সবার হতে থাকে তখন তার সংবাদে আর বৈশিষ্ট্য থাকে না। বুঝলাম না কথাটা, বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এই যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মিলিয়ে বিশ্বজগতের কোনো ব্যাখ্যা আছে? এই যে আপনি, আমি, আমাদের জন্ম, মৃত্যু, এর উদ্দেশ্য বোঝেন কিছু? এই যে আপনার দেহ, যার মধ্যে কি বিরাট এক যান্ত্রিক কৌশলে অচেতনজনিত কোষ দেহ মিলেছে, এর কোনো ব্যাখ্যা হয় কেন বিজ্ঞানে? আমি বললাম, হ্যাঁ চেষ্টা করেছে, কিন্তু অগণিত বিজ্ঞানীর সঙ্গে শার্লক হোমস, এডগার পোয়ারো, ফাদার ব্রাউন, থর্নডাইক প্রমুখ প্রভৃতি ছুটেও সব জাগতিক ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেননি। দেহের কথায় আসুন, বিজ্ঞান বিশ্লেষণ করেছে দেহ কোন উপাদানে তৈরি, অনেকটা বুঝেছেও, কিন্তু সেই সব উপাদান মিলে একটি জীবন্ত মানুষ হলো কি করে তার কোনো ব্যাখ্যা হয়নি। ভাবলে অবাক হবেন, আপনি আপনার নখাগ্রের একটি বিন্দুমাত্র অংশে কোটি কোটি পরমাণু বহন করে বেড়াচ্ছেন, তা দিয়ে কোটি কোটি পরমাণু বোমা তৈরি করা যায়। তাহলে দেখুন কি বিরাট অচিন্তনীয় এক শক্তি আপনার মধ্যে সংহত হয়ে আছে। কিন্তু এত গেল দেহের কথা, কিন্তু তবু তো দেহের কথাও লিখছেন না। বুদ্ধিতে যার ব্যাখ্যা চালনার পর্যায়ে ভদ্রলোক উৎসাহের সঙ্গে বললেন, লিখবো আমি। আমি বললাম, কিন্তু এর মধ্যে হঠাৎ বিস্ময় কোথায়? সবাই জানে এর ব্যাখ্যা হয় না, তাই এ সম্পর্কে কেউ লেখে না। প্রেতমূর্তি সম্পর্কে কি তাই হওয়া উচিত নয়? কারণ ওটাও অলৌকিক বা সুপার ন্যাচারাল কিছুই নয়। কোনো লোকের চোখে ছায়াছবি ফুটে ওঠে, তাতে বিস্ময় কোথায়? অলৌকিক কিছুই নেই জগতে, ওই ছায়ামূর্তি যত অলৌকিক, আপনার আমার দেহ বা মন বা আত্মা যাই বলুন না কেন,
ততই অলৌকিক। অর্থাৎ অলৌকিক যদি কিছু থেকে থাকে জগতে, তাহলে তার মধ্যে আপনি আপনি আমিও আছি। কিন্তু সবাই তো তা বোঝে না, তাই দেহ নিয়ে লিখলে তা সবাই পছন্দ করবে না, বলবে ও তো সবাই জানি যে ব্যাখ্যা হয় না। ভদ্রলোক বললেন, মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যায় এ কথা অনেকে মানতে চায় না, তাই মৃতের প্রেতাত্মা যদি কেউ দেখে তাহলে তার বিশ্বাসে জোর পায় বোধহয়। কিন্তু মৃত্যুর পর আত্মা থাকে কিনা তার ব্যাখ্যা ওঠাও নয়, ব্যাখ্যা হয় না, যেমন ব্যাখ্যা হয় না দৃশ্য বস্তুর। ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনি দেখেছেন কখনো প্রেত মূর্তি? না। বিশ্বাস করেন? সম্পূর্ণ। কেননা যারা দেখেন তাদের দেখা মিথ্যা বলি কী করে? আপনি মৃত্যুর পরে অস্তিত্ব স্বীকার করেন? বললাম, করি, কিন্তু কীর্তির মধ্যে, কাজের মধ্যে, জীবিতদের মনের মধ্যে, বংশধরদের মধ্যে, অথবা ইতিহাসের পাতায় বা বংশ তালিকায়, কিন্তু কদাপি শূন্যে নয়। অবশ্য আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যায় না, শূন্যে যদি অস্তিত্ব থাকে তবে তা একদিন প্রমাণ হবেই, অর্থাৎ তার ব্যাখ্যা হবেই, যেমন সমস্ত অব্যাখ্যাত জিনিসেরই ব্যাখ্যা হবে একদিন। এইবার ভদ্রলোক আমার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করে বললেন, প্রশ্ন করলেন, প্রেতমূর্তির অস্তিত্ব যদি বিশ্বজগতের অস্তিত্বের মতোই সাধারণ ঘটনা বলে মনে করেন, তাহলে বুদ্ধিতে চার ব্যাখ্যা চালনা পর্যায়ে চালাচ্ছেন কেন? আমি বললাম, এই প্রশ্নেই আপনার গোড়ার প্রশ্নের উত্তরই মিলবে। আমি বলি, সব সাধারণ অভিজ্ঞতা বা প্রশ্নই লেখার মধ্য দিয়ে একটা বিশেষ রূপ গ্রহণ করে। এই বিশেষ রূপটি যদি প্রকাশযোগ্য রূপ হয়, তাহলে জাগতিক যে কোনো ঘটনা নিয়ে লিখলেই এই পর্যায়ে তা ছাপা হতে পারে। শুধু প্রেতমূর্তির কথা লিখতে হবে এমন কথা নেই, কিন্তু লেখাটি এমন হওয়া চাই যাতে লেখকের বক্তব্য একটা পূর্ণরূপ গ্রহণ করে পাঠক মনে। অর্থাৎ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনি এমনভাবে লিখতে পারেন যাতে আপনার মনের প্রশ্ন, আপনার বিস্ময়, আপনার অনুভূতি আর সবার মনসত্ত্ব হয়ে ওঠে, তাহলে সে লেখা প্রকাশযোগ্য হয়। বড় জাগতিক ঘটনা থেকে নেমে আসা যাক চলতি পথের বিস্ময়কর ঘটনায়। রবীন্দ্রনাথের কাছে একদিন শুনেছিলাম তার চিকিৎসা বিদ্যার কথা। এক কঠিন, অতি কঠিন মৃতপ্রায় রোগীকে তিনি একমাত্র বায়োকেমিক ওষুধ দিয়ে সারি তুলেছিলেন। রোগী কী করে সেরে উঠলো তা তার বুদ্ধির অতীত। উচ্ছ্বসিত বিশ্বাসের সঙ্গে সেই কাহিনীটা তিনি বলেছিলেন। অনেক চিকিৎসকের অতটা নিজেদের অভিজ্ঞতা লিখতে পারেন এই পর্যায়ে, কিন্তু এই বিভাগটি শুধু এভিডেন্স বা ইতিহাস বা ছোটো ছোটো রিপোর্ট সংগ্রহের জন্য নয়, লিখতে হবে একটা গল্প লেখার টেকনিকে, পাঠকের মনে তা সত্য হয়ে ওঠা চাই, লেখকের বিস্ময় পাঠক মনে কিছু সঞ্চারিত হওয়া চাই। আপনি শুধু একটিমাত্র ঘটনা সংক্ষেপে রিপোর্ট করেছেন মাত্র, তাই এই লেখা মনোনীত হয়নি। বাইরের বৃষ্টি রয়ে গেছে, ইতিমধ্যে আর একটু বেড়েছে। আমি মাথা নিচু করে টেবিলের পাশে পাখার হাওয়ার আড়ালে একটি চুরুট ধরিয়ে নিচ্ছিলাম। ঝড় বৃষ্টির জন্য সবগুলো জানালাই বন্ধ ছিল, তাই পাখা চলছিল। ভাবছিলাম ভদ্রলোক এক পেয়ালে চা খাওয়ানো উচিত, ভিজে পোশাকে বসে আছেন। চা খাবে না? খাব বলে তার দিকে তাকাতেই দেখি কেউ কোথাও নেই, শূন্য ঘরে আমি একা বসে আছি। কী ব্যাপার? ভদ্রলোক মিলিয়ে গেলেন কোথা? এটাও কি ভৌতিক ব্যাপার? লাফিয়ে ছুটে গেলাম বাইরে, দেখি বেয়ালা দরজা বসে টুলের উপর ঝিমোচ্ছে। এগিয়ে গেটের কাছে গেলাম, দুপাশে দাঁড়ানোরা বসে গল্পে মেতেছে। বাইরে বৃষ্টির নীরেট প্রাচীর। জিজ্ঞাসা করলাম, কাউকে যেতে দেখেছো এখনই? ওরা বললো, খেয়াল করেনি কেউ। তবে কি আমি একটু ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, কিংবা জাগ্রত স্বপ্ন? কিন্তু আমি চুট খাচ্ছি ঠিকই, এবং চেয়ারখানাও ভিজে। এই গল্প শেষ। অধর সরকার 1, 1 নম্বর শেষ। এরপর অধর সরকার 2 নিয়ে ফিরে আসবো। আপাতত এখানে এটুকুই, ধন্যবাদ।